নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে যাইতেছি আমার ননদের বাড়িতে। তো কালকের ভিডিওতে হয়তো শুনছেন আপনারা যে আমার ননদ একটু অসুস্থ, তো নারকেল পাড়ছিলাম। তো তো আজকে হলো তার বাড়িতে যেতেছি তার দেখতে, মানে তার একটু সমস্যা হয়েছে, অসুস্থ, প্রচুর পরিমাণে অসুস্থ। তো ওইখানে আর কি যাবো, আজকে হয়তো থাকতে পারবো না, আবার আজকে বিকেলবেলায় চলে আসবো। কারণ বাড়িতে তো গরু বাছুর আছে আপনারা সবাই জানেন, আর আমার বাড়িতে তো লোকজন নাই, আমরা একা। তো এত কিছু রাইখে তো একলা একলা যাওয়াও যায় না, আবার থাকাও যায় না কোনো জায়গায় যেয়ে। তো সকালবেলা এখন সকাল 10টা বাজে, তো এখন যাইতেছি, সারাদিন থেকে বিকেলবেলায় আবার চলে আসবো। তো চলেন যাই। এখানে আমার শাশুড়িকে রাখা হয়েছিল, তো তার কাছে আর কি বইলে আসলাম যাতে তার মেয়ে যে অসুস্থ, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আশীর্বাদ করার জন্য। আর আপনারাও সবাই আমার ননদের জন্য আশীর্বাদ করবেন যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। পাকা রাস্তায় এসে পড়ছি আমি, রিক্সায় উঠবো। মানে রিক্সায় উঠছি আর রিক্সায় করে যেতেছি, আর আপনাকে দাদাও সাথে যেতেছে। দাদা হলো, আপনাকে দাদা হলো ক্যামেরাম্যান, তো সে হলো ক্যামেরার পিছনে রয়েছে আর আমি আর লিখন সামনে। তো চলেন যাই। আর গরু গেলে কিনে দেবো। আপনাদের দাদা এখন গেছে ফল কিনতে।
ফল নিয়ে আসলো আর এই যে কালকে যে নারকেল পারছিলাম এই যে নারকেল বস্তায় ভরে নিয়ে যেতেছি সামনের রাস্তা দিয়ে বর্ধাম যাবো আমরা তো আমি এখন কলা কেনার জন্য এলাম কলা কত করে এটা এই যে ফানা এটা ভালো দেখে ফানা ওঠান দাম বেশি চল্লিশ টাকা ১০ টাকা না ১০০ টাকা দিব খাইতে ভালো হবে তো কলা না আবার টক হইব টক হলে পরে এক হাজার খেজুরি বানা আপনার চেহারাতে দেখে গেলাম ওই যে ভালো হইলেন কিন্তু আমার হ্যাঁ ভালো হইলেন ভালো হইলেন না ওই যে কলা আঙ্গুরটা তো নষ্ট হয়ে যাবো না আঙ্গুর বংশাই নদী আর এটা হলো বংশাই বুড়ি এর আগে আপনাকে দেখাইছি এই নদী এটা বিশাল বড় নদী এলাকাটার নাম হচ্ছে ত্রিমোহন আর আমরা আঞ্চলিক ভাষা কই তেরমোহন আর এই যেটা ত্রিমোহন হচ্ছে প্রাইমারি স্কুল এই স্কুলে ত্রিমোহনের সব বাচ্চা কাচ্চারা লেখাপড়া করে আমরা এসে বসি এখন বাড়িতে যাবো গা চল আপনার দাদা নারকেলের বস্তা নিয়ে গেছে আর আমার ননদের শাশুড়ি আসছিল সেও সবকিছু নিয়ে গেছে আর এই জায়গায় এলো আমি রাস্তায় আবার দেখি আমার ননদের মেয়ে এলো ওই জায়গায় বসে রয়েছে তার দাদুর সাথে পরে ও আবার আমার সাথে আসছে আমার কুলে এখন এই কারণে আর কি আমি আর সামনে গেলাম না ওরাই আগে যেতেছে ক্যামেরাটা আর কি আমার হাতে এই যে আমার ননদের মেয়ে দেখি ওর দাদুর সাথে রাস্তায় বসে রয়েছে পরে আমাদের সাথে আর কি আসছে বললাম যে নিয়ে যাই বাড়িতে তো আপনার দাদার আগে বাড়িতে চলে গেছে আমরা এখন যাবো ও আর কি আমার সাথে যেতেছে তো চলেন যাই দেখি বাড়িতে যাইয়া কি সমস্যা কি করছে ঠান্ডার এই এখন শীতের দিন একটু ঠান্ডা মান্ডা দেখে থাকতো না আর
গরম জল করে করে তার বড়ি করতে হয় আর ওষুধ মুষুধ ঠিক মতো খাইও কয়দিন ওষুধ দিছে ডাক্তারি সাত দিন ওষুধ খাইলে তারপরে আবার দেখা দিছে তো আমরা বাড়িতে এসে পড়ছি আর আমার ননদের শাশুড়ি দেখি এসে দেখি রান্না করতেছে তো তার আবার তরকারি রান্না শেষ ভাত রান্নাও শেষ এখন আবার চরচরা বসাইছে আর লাল শাক ভাজি করবো মূলা শাক ভাজি করব তো ওগুলা কাটতেছে কাইটে নিছে তো এখন মূলা শাক বসাইছে আর ই চরচরা বসাইছে তো আমি ভাব বললাম যে আপনি আমার ননদের তো অসুস্থ সে তো কোনো কিছু করতে পারতেছে না তো এই কারণে আর কি তাকে বললাম যে আপনি অন্য কাজ করতে থাকেন আমি রান্নাটা করে দিই তো এখন আমি কি রান্নাটা করে দিই এই জায়গায় হলো চরচরা আর ভাব দিছে হ্যাঁ কি হয়েছে আমার তোমার খেলনা তোমার খেলনা ঘরে নাই ঘরে নাই দেখি চলো খেলনা কোন জায়গায় খুঁজে দেই এই যে লিখন খেলতেছে খেলনা বসো খেলো আরো লাগবো আরো খেলনা লাগবো এই খেলনাই হয় না ওই যে কি নিয়ে আইছে মামা মামা তোমার জন্য কি নিয়ে আইছে চিপ নিয়ে আইছে আর কি নিয়ে আইছে আরেকটা আছে ওর এই যে আরেকটা আছে ওটা কে কিনে দিছে দাদু ওটা দেখি কি ওই জায়গায় বসে বসে খাইতেছি খেলো ওই যে একটা এই যে খেলনা কত খেলনা খেলো লিখন আর অবনী দুজনে খেলো এই খুশি কত খুশি খেলো 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 চুনু ওটা কি আবার এটা কি সরসরা ভাব দিয়ে নামাইছিলাম তারপরে যে মাছ দিয়ে দিছি সোমবার দিয়ে দিছি সবকিছু দিয়ে নাড়াচাড়া করে সরসরাটা নামিয়ে নিমো তারপরে হলো লাল শাক ভাজি করবো আর মূলা শাক ভাজি করবো আমার ননদের বাড়িতেও তারা একাই তার শাশুড়ি আর আমার ননদ এই দুজনই তো আমার ননদ তো অসুস্থ আর তার শাশুড়ি একলা একলা সব কিছু পারে না তো ননদের মেয়ের এখন গেছে স্নান করাইতে দুপুর হয়ে গেছে ১২টা বাজে এখন তো এই কারণে তার স্নান করাইতে নিয়ে গেছে অবনীরে তো সেই জন্য আমি আর কি তারে বললাম যে আপনি অবনীরে স্নান করে দেন গা আমি রান্নাটা নামিয়ে নিই আমার বারণ করছিল যে না নামাইতে হবো না আমার মুড়ি দিবেন সে কয় মামা মুড়ি খাও কি খাও তুমি এই যে দাও দাও আমার দিবে না আমার একটু খাওয়া দিবে না দিবে দাও তাহলে একটু দাও একটু দিবে না মামা কি আছে তোমার নাকি মামা তো আজকে আমাদের জন্য রান্না করা হয়েছে ওই জায়গায় ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করছে মাসিমা আর আমি এখানে এসে যে মাছ দিয়ে সরষেটা রান্না করছি আর ওই জায়গায় লাল শাক মূলা শাক আর সরিষা শাক এই কয়েকটা আমি রান্না করছি এসে তো আগেই তো আপনাদের বললাম যে বাড়িতে কেউ নেই এই কারণে আর কি মাসিমা একলা একলা পারে নাই
তো সেই জন্য আর কি আমার রান্না করতে হইছে। আর এখন রান্না বান্না শেষ, খাওয়া দাওয়া হবো, খাওয়া দাওয়া করে তারপর আবার আমরা চলে যাবো। আর আমাদের বাড়িতেও তো কেউ নাই, আপনারা সবাই জানেন, বাড়িতেও আমাদের কাজকর্ম করতে হবে। তো খাওয়া দাওয়া হোক, তারপরে চলে যাবো। তোমারে নিমু না, আমার খাওয়া শেষ। খাও, গিলে নাও, গিলে নাও, গিলে নাও, গিলে নাও, গিলে নাও, মুখে গিলে নাও। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আর একটু ননদের সাথে কথা কথা বললাম, এই কারণে একটু সর্দি লেগে গেছে। এখন বাড়িতে যামুগা। আর এই যে আমাকে পাটনা বুড়ি আমাকে সাথে আইছে, ও কইতেছে ওরে রেখা আসতে পারলাম না, ওই আমাকে সাথে যাইব। তো কইছি যে কিছু দূর পর্যন্ত নিয়ে যাই, তারপরে আবার এই শহর দিদি আবার এই শহরে নিয়ে যাবো। মানে একলা একলা তো আর রাখা যাবো না ওরে নিয়ে, তো এই কারণে আর কি ওরে নিয়ে যাইতে পারবো না, কারণ বাড়িতে গেলে ওর মা তো যাইবো না। এখন ওর মা আলো যদি যাইতো তাইলে নিয়ে যাইতাম, ওর মা এখন অসুস্থ দেখে এই কারণে আর কি ওরে নিয়ে যাইতে দিব না, এখন পরে যাইবো সুস্থ হইলে। তো এখন বাড়িতে যাবো গা, চলেন দেখুন, চলো। বন্ধুরা, আমরা বাড়ির দিকে রওনা হয়েছি, আজকে এই পর্যন্তই। আর আমার বোনের জন্য একটু আশীর্বাদ করবেন, আমার বোনের জন্য ভালো ভালো হয়, সুস্থ হইতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।